পরিবারের সেই মানুষটাই হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে একদিন সবাইকে করেছিল খুশি। ঘৃণাকারীদের ঘৃণা করো না, তাদেরকে সম্মান করো, কারণ তারাই মনে করে তুমি তাদের চেয়ে ভালো। পৃথিবীতে দুইটি জিনিস পাওয়া ভাগ্যের ব্যাপার, মানুষের মতো মানুষ আর মনের মতো মানুষ। আমাদের সকলের মধ্যে কিছু না কিছু সুপ্ত গুণাবলী থাকেই, কিন্তু আমরা নিজেরা কী কী করতে পারি সেসব না দেখে সবসময় অন্যরা কী কী করে সেসব নিয়ে বড্ড বেশি মাথা গামাই, যার ফলে আমরা নিজেদের নিয়ে বড্ড বেশি হীনমন্যতায় ভুগি, যার জন্য আপনি আপনার জীবনের ভালো মন্দ সব ছেড়ে দেবেন, সেই আপনাকে একদিন সবার আগে ছেড়ে দেবে। সুন্দর চেহারা কখনো সুন্দর মনের চেয়ে মূল্যবান হতে পারে না। বাবার টাকায় একসময় জাহাজ কিনতে মন চাইত, এখন নিজের টাকায় এক জোড়া দামি জুতাও কিনতে মন চায় না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। আপনি জানেন, মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, আর মিথ্যা কথা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়, কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন, আর কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য আর টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে দেখবে জীবনে অতি মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না, কারণ অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। প্রত্যেকটি মেয়ে বিয়ের আগে থেকেই মনে মনে প্রার্থনা করে, বিয়ের পর শ্বশুর শাশুড়ি চায় না, বিয়ের পর বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায়। সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যখন একবার কোনো কারণে ঘৃণা ধরে যায়, সেই ঘৃণা একসময় ভয়ঙ্কর রকমের হয়। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে। একটা নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ছাড়া কেউ আপনার অপেক্ষায় নেই। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, বিপদের সময় বোঝা যায় কোন সম্পর্কটা ঠিক কতটা খাঁটি। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসিটুকু মুছে দেওয়ার জন্য যথেষ্ট। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যতটা শিক্ষা পেলে সে আপনার অসুস্থতায় ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সারা জীবন সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখে তারাই থাকে যারা অন্যকে কষ্ট দেয়। এই পৃথিবীতে সেই সুখী যাকে তার প্রিয় মানুষটা বুঝতে পারে। মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায়, উত্তরে মন বলেছিল আপন কখনো ছেড়ে চলে যায় না, যে চলে যায় সে কখনো আপন ছিল না। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়।